নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক দুর্নীতিতে গ্রেপ্তার কিষাণজি সাহের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের লক্ষাধিক টাকা তরছুপের অভিযোগে ভাটপাড়া থানার পুলিশ কিষাণজি শামক নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে 14 দিনের জেল হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল বারাসাত আদালতে। আদালতের পক্ষ থেকে 8 দিনের পুলিশি হেফাজতে রায় দেওয়া হয়। সরকারি পক্ষের আইনজীবী জানালেন, এই ব্যক্তি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তির অতি ঘনিষ্ঠ। জাল কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে 2018 সালে 54 লক্ষ টাকার লোন তুলেছিল। এর আগেও দুবার সেই ব্যক্তি লোন তুলেছিল। পুলিশ তদন্ত করছে, আরো অনেকের নাম এর সাথে জড়িয়ে রয়েছে। শীঘ্রই এর ফলাফল সকলের সামনে আসবে। প্রথম অভিযোগ হচ্ছে উনি যে গ্রুপটা এই কাজটা করেছে, যিনি এর মাথা, তার খুব কাছের মানুষ। ওনার কাজ ছিল মজদুর ভবনে বসে ওনার কাজকর্ম করা, এইটাই তার বড় কোয়ালিফিকেশন, যার জন্য 54 লক্ষ টাকা উনি 2018 সালেতে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন হিসাবে পান, যেটা একটা জাল ওয়ার্ক অর্ডারের উপরে ভিত্তি করে এই লোনটা দেওয়া হয়েছিল। তার আগেও উনি দুবার লোন নিয়েছেন, এইভাবে ব্যাংকের টাকা তছরুপ করেছেন এবং সরকারের সাধারণ গরিব মানুষের খুব ক্ষতি হয়েছে। অনেকে এখনও যুক্ত আছে, যারা আছে, একটা ইনভেস্টিগেশন চলছে, তো এই স্টেজে অনেক কথা পাবলিকলি বলার অসুবিধা আছে, পুলিশের তদন্তের অসুবিধা হবে। ইনভেস্টিগেশন চলছে, খুব শিগগিরই রেজাল্ট দেখতে পারবেন, কারণ পুলিশ তো ডিলিজেন্টলি চেষ্টা করছে, আসামি তো অ্যারেস্ট হচ্ছে, তার ইনভেস্টিগেশন প্রোগ্রেস করছে। বাকি কথাটা ওটা ইনভেস্টিগেশন এজেন্সিদের কথা, আমি এই স্টেজে এগুলো বলতে পারব। সত্যব্রত দাস, 8 দিনের অভিজিৎ এবং রানাকে এরা আমরা আগে পিসি নিয়েছিলাম, এদেরকে আজকে প্রোডাকশন দেওয়া হলো। এরাও লোন নিয়েছিল, কেউ টাকা শোধ করেছে, কেউ টাকা শোধ দেয়নি। কিন্তু প্রশ্ন হলো, যে লোকটা সাধারণ জীবনযাপন করে সে লোকটা 30 লাখ টাকা পেলো কোত্থেকে? 30 লাখ টাকা শোধ দিল, সেই সোর্স কোথায়? সেই সোর্স মানে হচ্ছে এই র্যাকেটটা, যারা এই টাকা মানুষের, সাধারণ মানুষের বিভিন্নভাবে জালিয়াতি করে আত্মসাত করেছে, তারাই কোথাও কোথাও বাঁচবার জন্য এই সমস্ত টাকা জোগাড় করছে। যে মানুষ খেতে পায় না, যার 2 টাকা লোন নেওয়ার ক্ষমতা নেই, সে 30 লাখ টাকার লোন নিচ্ছে, অদ্ভুতভাবে সেই লোনটা আবার 30 লাখ টাকা শোধও করছে। মিউনিসিপ্যালিটির কোনো কাজও হলো না, ওয়ার্ক অর্ডারটা জাল, টাকাটা আবার চলে গেল। এইসব সমস্ত ব্যাপারটাই তদন্তের অধীনে, কেমন? তদন্তটা চলছে, দেখা যাক কী হয়, কেমন?